বহিরাগতের প্রবেশ নিষেধ, ব্যানার পড়ল বিভিন্ন এলাকায়। সারা রাজ্য জুড়ে লকডাউন চলছে। আগামী 13 মে পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষের বাদুলিয়াতে করোনার পজিটিভ এক ব্যক্তিকে পাওয়া যাওয়ার পরেই স্বাভাবিকভাবে আরও বেশি মানুষ সতর্ক এবং সচেতন হয়েছেন। শহর পূর্ব বর্ধমানে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে লকডাউন শুরু হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঢোকার রাস্তা বন্ধ করে দিচ্ছেন সেই এলাকার নাগরিকরা। বাইরের কোনো ব্যক্তি যাতে শহরে প্রবেশ করতে না পারেন, ওয়ার্ডের অভ্যন্তরে সেই জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে। ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় বর্ধমানের মেহেদিবাগান, লক্ষ্মীপুর মাঠ, বিসি রোড এবং বর্ণিলপুর শক্তিপাড়া এলাকায় বিভিন্ন রাস্তায় ইতিমধ্যে বাস দিয়ে বন্ধ করে রেখেছে এলাকার বাসিন্দারা। গতকাল খণ্ডঘোষে বাদুলিয়ায় যে COVID-19 পজিটিভ ধরা পড়েছে তার জন্য এলাকাবাসী ব্যারিকেড করে দিয়েছে যাতে বাইরের লোক ঢুকতে না পারে আর ভেতরের লোকও যাতে বাইরে আসতে না পারে, সেই জন্য এটা ব্যবস্থাটা করেছে। কেন এটা করলো? এই কারণেই যাতে ওটাতে সংক্রামক রোগ, তারপরে কারোর সংস্পর্শে কোনো অসুবিধা না হয়, কারোর যদি সংস্পর্শে না ছোঁয়াচে রোগ, সেই জন্যই সেই কারণেই করা হয়েছে। কিছুটা আতঙ্ক হয়েছে অবশ্যই, এই গতকালকে খণ্ডঘোষে কারণটাই তো আতঙ্কিত হওয়ার কারণ, তার জন্য তো এত আতঙ্কিত। আপনার নাম? রাজীব দাস। এলাকায় থাকেন? অবশ্যই।